অবশেষে ঘুম ভাঙলো স্বাস্থ্য দপ্তরের। বিনা অনুমতিতে চলা ল্যাবগুলোর বিরুদ্ধে অভিযানে নেমে দু একটি প্যাথোলজি বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, রাজধানী আগরতলা সহ পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল প্যাথোলজিগুলো, যেগুলোর কোনো অনুমোদন নেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের। অবশেষে এই সমস্ত অবৈধ ল্যাবের বিরুদ্ধে অভিযানে নামলো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে একটি টিম রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযোগ, অবৈধভাবে গজিয়ে ওঠা দু একটি ল্যাবও বন্ধ করে দেন তাঁরা। আজকে আমরা ওই আনরেজিস্টার্ড ল্যাবগুলিকে ভিজিট করছি। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে আগরতলা শহরে এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে প্রচুর অলিগুলিতে আনরেজিস্টার্ড ল্যাব, বিভিন্ন হসপিটালের সামনে কিংবা মেইন রোডের উপরেও আনরেজিস্টার্ড ল্যাব ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তো সেই খবরের ভিত্তিতে সত্যতা যাচাই করার জন্য আমাদের চিফ মেডিকেল অফিসার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওনার সুপারভাইজিং টিম কে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে ভিজিট করি এবং একটা ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করি। সংশ্লিষ্ট মহলের মতে এই ধরনের অভিযান আরো আগেই চালানোর প্রয়োজন ছিল, দেরিতে হলেও বোধোদয় হলেও স্বাস্থ্য দপ্তরের। দাবি উঠেছে অবৈধ ল্যাবগুলো বন্ধে আরো জোরদার অভিযান চালানোর। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।